বিয়ের পিঁড়িতে বসলেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কনের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেতা। 12 জানুয়ারি রাত 9টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন জোভান। প্রথম ছবি পোস্ট করে তিনি লিখেছেন, অ্যান্ড উই বোথ সেড আলহামদুলিল্লাহ কবুল। পোস্ট করা ছবিতে দেখা যায় একটি মেয়ের হাত ধরে উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। খানিক দূরে ঝাপসা হয়ে আছে মেয়েটির মুখ। এরপর আরও একটি ছবি পোস্ট করেন জোভান, যেখানে হবু স্ত্রীর কপালে কপাল রেখে হাসতে দেখা গেছে তাকে। বিয়ে করলেও স্ত্রীর পরিচয় বেশ গোপনই রেখেছেন জোভান। তবে বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে জানা গেছে জোভানের স্ত্রীর নাম নির্জনা। নির্জনার বাড়ি পুরান ঢাকা। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের কিছুদিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের, তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। রাত 10:30টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলের সিঙ্গেল ছবিটাও বদলে ফেলেছেন জোভান। স্ত্রীর মাথায় মাথা ছোঁয়ানো ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, অ্যান্ড প্রমিস টু লাভ ইউ লাইক দিস টিল মাই লাস্ট ব্রিথ। 11 জানুয়ারি সন্ধ্যায় প্রকাশ হয় তার অভিনীত বছরের প্রথম নাটক বউয়ের বাড়ি। ফেসবুক দেয়াল জুড়ে সেই নাটকের প্রচারণার ফাঁকে 12 জানুয়ারি সন্ধ্যায় সবাইকে চমকে দিলেন জোভান। পর্দার ভেতরে ও বাইরের অন্যতম রোমান্টিক অভিনেতা জোভান 2011 সালে শুরু করেন অভিনয়। ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওয়েব কন্টেন্টেও। এক যুগের অভিনয় ক্যারিয়ারে তাকে ঘিরে সহশিল্পীদের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে বহুবার, তবে সেসব ধোপে টেকেনি। অবশেষে থিতু হলেন মিডিয়ার বাইরে। একই দিনে অর্থাৎ 12 জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। পাত্র লেখক নির্মাতা আবু সাইয়েদ রানা।